আসসালামু আলাইকুম দশম মণ্ডলী আইপিএস Marte আপনাদেরকে স্বাগতম দেখছেন চমৎকার একটা গ্রামীণ বাড়ি একতলা বাড়ি খুব সুন্দর একটা বাড়ি এই বাড়িটা অনেক বড় এখানে অনেকগুলো রুম আছে লাইট আছে ফ্যান আছে টিভি আছে ফ্রিজ আছে তো এই বাড়িটাতে আমরা ইনস্টল করছি হলো আমাদের পনেরোশো ওয়াটের এইচ ইনভার্টার যেটা এক ব্যাটারি সিস্টেম একটা হাইব্রিডের সোলার ইনভার্টার এই এই চিন গুলা আপনারা তিনটা মডেল আমাদের কাছে পাবেন এক ব্যাটারির ভিতরে পনেরোশো ওয়াট দুই ব্যাটারির ভিতরে ওয়াট এবং দুই ব্যাটারির ভিতরে ওয়াট নিচে একটা আগের আছে আপনারা দেখছেন এই আইপিএস টা ডিস্টার্ব করতেছিল যার কারণে ভাই বললেন যে আমার পুরাতন দুইটা হ্যামকোর ব্যাটারি আছে এই দুইটা ব্যাটারিকে আপনি এই এইচ ইন ব্যাটারির সাথে লাগাই দেন তো আমরা হ্যামকোর দুইটা ব্যাটারি এখানে ইউজ করছি কিন্তু এখানে কানেকশানটা দিছি আমরা বারো বোল্টের এই মেশিনটা এক ব্যাটারি সিস্টেম অর্থাৎ বারো বোল্ট সিস্টেম কিন্তু ওনার এক্সিস্টিং পুরাতন যে দুইটা ব্যাটারি ছিল দুইটা ব্যাটারিকে আমরা বারো বোল্টের কানেকশন দিছি তো যাই হোক এই পনেরোশো ওয়াটের এইচ এই এইচ ইনভ্যাটারির সাথে আমরা সোলার প্যানেল দিছি কানাডিয়ান সোলার প্যানেল ষোলোশো পঞ্চাশ ওয়াট অর্থাৎ পাঁচশো পঞ্চাশ ওয়াটের তিনটা সোলার প্যানেল দিছি এই এইচ ইনভার্টারগুলা আমি একটা জিনিস দেখছি যে এটা সর্বোচ্চ সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সোলার থেকে আউটপুট দিতে সক্ষম সর্বোচ্চ সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত সরাসরি সোলার থেকে আউটপুট দেয় গ্রো ওয়াটের যে মেশিনগুলা ওগুলো হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত দেয় তো আসলে গ্রো ওয়াটের মেশিনগুলার প্রাইস অনেক বেশি এবং গ্রো ওয়াটের মেশিনগুলা চার ব্যাটারি সিস্টেম গ্রো ওয়াটের পরে এটাই হচ্ছে একমাত্র হাইব্রিড ইনভার্টার যেটা সবচাইতে ভালো এটা কোয়ালিটির দিক থেকেও ভালো লঞ্চিবিটির দিক থেকেও ভালো এবং আউটপুটের দিক থেকেও ভালো এটা ছাড়াও এখন অনেকে হয়তো বলবেন যে কফিল ভাই সেভেন্টি পার্সেন্ট আউটপুট দেয় তাইলে এর চাইতে ভালো অন্য আর কি আছে এর চাইতে অন্য অন্য যে এনআরএন এর হাইব্রিড ইনভার্টার বা অন্য ব্র্যান্ডের যে হাইব্রিড ইনভার্টারগুলো আছে ওগুলাতে আপনি সেভেন্টি পার্সেন্টও আউটপুট পাবেন না বাট এটা থেকে আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আউটপুট আমার টেস্টিংয়ে পাইছি এখন কারো যদি এর চাইতে বেশি আসে সেটা আসতে পারে আমি জানি না আমি সর্বোচ্চ সেভেন্টি পর্যন্ত পাইছি সেটাই আপনাদের কাছে বললাম আমি আসলে অনেক সময় মানে আমি যে কথাগুলো ডাইরেক্ট বলে ফেলি যার জন্য অনেকে আবার উল্টা পাল্টা কমেন্ট করে আমি যটটুক সত্য আমি ততটুক কাস্টমারদের কাছে তুলে ধরার চেষ্টা করি এখানে আপনারা জিনিসটাকে পজিটিভলি নেওয়ার চেষ্টা করেন কারণ অনেকে এই জিনিসগুলো বলে না হাইট করে তো আমি জিনিসগুলো বলে দিই বলে দেওয়া কি কী হয় আমি একটা জিনিসে যখন একটা জায়গাতে যখন একটা জিনিস পাইলাম সেটা যদি আমি ভিডিওতে বলে দিই তাহলে আমার আরেকটা কাস্টমারের উপকার হয় না ঠিক আছে আমি অত বা এর চাইতে একটু কম পাচ্ছি বা বেশি পাচ্ছি এই যে দেখেন এখানে পাশে একটা হাতে বানানো মেশিন পরে আছে এই মেশিনগুলো ভালো না হ্যাঁ অনেকে আপনারা হাতে বানানো এই আইফিএস গুলো ব্যবহার করেন তো এগুলা আসলে দুদিন পরে পরে নষ্ট হয়ে যায় ঝামেলা করে ডিস্টার্ব করে তুলনামূলকভাবে কম প্রাইসের ভিতরে আপনারা যদি সোলারে সেট করতে চান এই চিনবাটা দিয়ে আপনি এই সেট করতে পারেন অথবা লং রানের কতগুলা হাইব্রিড ইনভার্টার হাইব্রিড না অবব্রিড ইন ইনভার্টার আসছে লং রান্ডের লং রান ব্র্যান্ডের যেটাতে বিল্ট ইন লিথিয়াম ব্যাটারি সহ সেগুলো আপনারা নিতে পারেন আর আমি একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে এ ধরনের হাইব্রিড ইনভার্টারের সাথে পারতপক্ষে আপনারা পানির যে ব্যাটারিগুলা হ্যাঁ পানির ব্যাটারিগুলা বা টিউবুলার ব্যাটারিগুলো আপনারা ব্যবহার করবেন না কারণ হচ্ছে এই হাইব্রিড ইনভার্টারগুলো খুব ফার্স্ট চার্জিং করতে পারে তো আপনার ফার্স্ট চার্জিংটা আপনার হাইব্রিড ইনভার্টারে আছে কিন্তু আপনার ব্যাটারিতে যদি ফার্স্ট চার্জিং পানির ব্যাটারিগুলার পানি ঘন ঘন যাবে ফ্লেট ফুলে যাবে এবং ব্যাটারিগুলা অল্প দিনে নষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনি প্রপার আউটপুটটা পানির ব্যাটারির সাথে যদি ইউজ করেন যেমন এ বাইয়ের দুইটা পুরান ব্যাটারি ছিল উনি ওই পুরান দুইটা ব্যাটারি যেহেতু মোটামুটি ভালো আছে এই জন্য দিছে বাট পরবর্তীতে উনিও লিথিয়াম ব্যাটারি লাগাবে তো এ ধরনের পানির ব্যাটারিগুলো আপনারা কোনো হাইব্রিড ইনভার্টারের সাথে ইউজ করবেন না তাতে করে আপনার যখন ফার্স্ট চার্জিংটা হবে না তখন আপনার ইউজ যদি অন্য সাইডে না থাকে আপনার এনার্জিটা লস হবে তো আপনি টাকা দিয়ে একটা জিনিস কিনবেন সেখানে এনার্জি লস করার দরকার কি এই ব্যাটারিগুলোতে কোনো কোনো পানি দেওয়া লাগে মেনটেন্স করা লাগে পানি দেওয়া লাগে এবং এটাতে কখনোই ফার্স্ট চার্জিং আপনি করতে পারবেন না এই ব্যাটারিগুলো চার্জ হতে সময় লাগে মিনিমাম দশ ঘন্টা যেসব এলাকাটাতে গণ গণ লোডশেডিং বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা একটা গ্রামীণ বাড়ি আপনারা দেখছেন এখানে কারেন্ট কয়বার যায় কয়বার আসে তার কোনো ঠিক নাই তো ফার্স্ট চার্জিং যদি আপনার না থাকে বা আপনার যদি লিথিয়াম ব্যাটারি না থাকে তাহলে ধরেন যে এখন আপনার কারেন্ট অনেকক্ষণ পর্যন্ত ছিল না আপনার ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গেছিলো তাহলে আবার কারেন্ট আসলে বা সোলার থেকেও যে সে চার্জ করবে সেটা আপনার ব্যাটারি ফার্স্ট চার্জিংটা নেওয়ার মতো ক্যাপাসিটি তো থাকতে হবে সুতরাং আপনারা যারা হাইব্রিডের সেট করবেন সেটা এইচ ব্যাটার হোক গ্রো ওয়াট হোক অথবা অন্য যে কোনো হাইব্রিড ব্যাটার হোক অবশ্যই লিথিয়াম ব্যাটারি দেবেন লিথিয়াম ব্যাটারি মাত্র দুই ঘন্টায় ফুল চার্জ হয়ে যায় দুই ঘন্টায় ফুল চার্জ হয়ে গেলে কি হবে যদি ঘন ঘন লোডশেডিং হয় কারেন্ট দশ বার যায় দশ বারও আসে আপনি ফুল ডিসচার্জ এবং ফুল চার্জ করতে পারবেন দিনের বেলাতে যেহেতু হাইব্রিড ইনভার্টার এখান থেকে তো আপনার একটা আউটপুট আসতেছে আপনি লোডটা সরাসরি ইনভার্টার থেকেও আপনি চালাইতে পারবেন লিথিয়াম ব্যাটারিতে কোনো মেনটেনেন্স করা লাগে না কোনো পানি দেওয়া লাগে না এক একটা লিথিয়াম ব্যাটারি আপনি কমপক্ষে বারো বছর ব্যবহার করতে পারবেন তো বারো বছর ব্যবহার করতে হলে আপনাকে চার হাজার সাইকেলের যে লিথিয়াম ব্যাটারি অবশ্যই সেটা দেখে শুনে এবং বুঝে কিনতে হবে মার্কেটে রেডিমেড কিছু চায়না লিথিয়াম ব্যাটারি পাওয়া যায় এগুলোর ভিতরে যে সেলগুলো থাকে এই সেলগুলা থাকে গোল গোল সেল এই গোল টাইপের বোতল যে সেলগুলা এগুলাতে আপনার কখনোই বারো বছর যাবে না কারণ গোল যে সেলগুলা এই সেলগুলাতে সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার সাইকেল থাকে যে এক হাজার সাইকেল দিয়ে আপনি তিন বছর ব্যবহার করতে পারবেন পনেরোশো সাইকেল যদি হয় আপনি সর্বোচ্চ চার থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এবং যেগুলো চায়না থেকে মেড হয়ে আসে চাইনিজ মেড যে লিথিয়াম ব্যাটারি আমাদের দেশে মার্কেটে পাওয়া যায় এগুলোর প্রাইস আমাদের গুলার চাইতে কম একদম কম দামে অর্ধেক প্রাইসে আপনি কিনতে পারবেন তো অনেকে চিন্তা করে যে আমি কম দামে যেহেতু পাইছি এটাই কিনি আপনি কম দামে পাইছেন মানে এটা না যে আপনার এই ব্যাটারিটা বারো বছর যাবে আপনি কম দামে পাইছেন মানে তার কথা এটা না যে আপনার এটাতে চার হাজার সাইকেল ফুল আছে আমাদের যে লিথিয়াম ব্যাটারিগুলা এগুলা হলো চার কোনা টাইপের হ্যাঁ এগুলা চার কোনা টাইপের এগুলা গোল না এগুলাতে চার হাজার সাইকেলই পাবেন এবং আমাদের লিথিয়াম ব্যাটারিগুলা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং হান্ড্রেড পার্সেন্ট নিউ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমাদের থেকে আপনি লিথিয়াম ব্যাটারি কিনলে অবশ্যই বারো বছর ব্যবহার করতে পারবেন আর চায়না মেড যে লিথিয়াম ব্যাটারিগুলা এগুলা সর্বত সর্বোচ্চ চার থেকে পাঁচ বছর আপনি ব্যবহার করতে পারবেন তো এই চিন ব্যাটার বা হাইব্রিডের সেট আপ আপনাদের যাদের দরকার আপনারা সরাসরি আমাদের আইপিএস মার্টে চলে আসবেন আমাদের অফিসটা হচ্ছে ঢাকার মিরপুরের কাজীপাড়া কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে ছয়শো পাঁচচল্লিশ বাই পাস বসুন্ধরালেন আমাদের আইপিএস মাঠের অফিসের অ্যাড্রেস ভালো থাকবেন আছে পর্যন্তই থাক আসসালামু আলাইকুম